ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে কালনায় চাঞ্চল্য এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে শুরুতে যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে টিউশন পড়তে বেরিয়ে ছাত্রীর রহস্য মৃত্যু রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর দেহ টিউশন থেকে বেরিয়ে মাকে ফোন করে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে সেই ছাত্রী যে খবর পাওয়া যাচ্ছে সে পরিষ্কার বলে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সে বলে যে ওরা আমায় বাঁচতে দেবে না আর ঠিক এই কথা বলে ফোন কেটে যায় এর কিছুক্ষণ পরেই ছাত্রীর দেহ উদ্ধার ছাত্রীর মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে ক্রমশ রহস্য তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কাল্লা জিআরপি কি বলছে পরিবারের সদস্যরা শুনব ছেড়েছে তাহলে ওর মাকে ছটা পাহানো ফোন করে যে ও এবার বারো ক্লাস ঘটনার খবর সামনে আসার আগেই মাত্র একটি বার ফোন আসে তার কাছ থেকে এবং যে ফোনে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ছাত্রী পরিষ্কার সে বলে ফোনে যে ওরা আমায় বাঁচতে দেবে না আর ঠিক এই কথা বলে ফোনটা কেটে যায় কিন্তু ওরা বলতে কারা প্রাণনাশের হুমকি দিচ্ছিল ছাত্রীকে কাদের কাছে ভয় পাচ্ছিল ছাত্রী একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কালনা জিআরপি এক ছাত্রী ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে কালনায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য টিউশন পড়তে গিয়েছিল ছাত্রটি এবং তারপরে তার মৃত্যুর খবর সামনে আসে এবং এটি রহস্য মৃত্যু এমনটা কিন্তু মনে করছেন আধিকারিকরা তবে এর পেছনে কারা রয়েছে পুরো ব্যাপারটা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে তবে পরিবার যেমনটা জানিয়েছে টিউশন থেকে বেরিয়ে মাকে ফোন করে ছাত্রী এবং যে ফোনে সে পরিষ্কার আশঙ্কা প্রকাশ করে ফোন করে সে বলে যে ফোনে তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে এবং তার অবশ্য তার কথাবার্তার মধ্যে কিন্তু একটা ভয় ছিল এমনটা পরিবার বলছে আর ওটাই তার শেষ ফোন ছিল যে ফোন করে সে প্রাণনাশের আশঙ্কায় সে আতঙ্কিত ছিল এবং সে ফোন করার পর সে পরিষ্কার বলে যে ওরা আমায় বাঁচতে দেবে না এই ওরাটা কারা ছিল তার পেছনে এবং কে ভয় দেখিয়েছে বা তাকে এই নিয়ে কালনার বিধায়ক কি জানিয়েছেন শোনাবো কালনাতে প্রাইভেট পড়তে এসেছিল তার মাকে নাকি ফোন করে একটা কথা বলেছেন যেটা শুনছি আর কি আমাকে ওরা বাঁচতে দিল না এটা ওর মাইন্ড বক্তব্য তারপরে তো শুনছি এবং যে জায়গায় ঘটনাটা বলছে আর কি সেটা যদিও লোকালয়ের জায়গা একদম মানে যে রেলগেটের কথা বলা হচ্ছে ওখানে ঘন বসতিপূর্ণই জায়গা ঘটনাটা কী ঘটেছে এটা তো বোঝা যাচ্ছে না ঠিক যতক্ষণ না সেটা তদন্ত হচ্ছে